সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক ওয়েলকাম সোনালি মিশ্রা ব্লগসে। আমি সোনালি, আর আজকের ওয়েদারটা দেখো একদম খুব সানি। সকালবেলাতেই সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, তো সব কিছু এতক্ষণে প্রায় ঝরঝরে হয়ে শুকিয়েও গেছে, তো ওগুলোকে জাস্ট তুলে নেব। আর আমরা অনেকদিন ধরে কোথাও বাইরে যাইনি, রিও কোথাও যাইনি, সেই জন্য রিওকে নিয়েই আজকে আমরা একটুখানি বাইরে ঘুরতে যাব। তোমরাও চলো আমাদের সাথে, আশা করছি ভালো লাগবে তোমাদেরও। তো আমার সাথে পুরো ভিডিওতে এন্ড অবধি অবশ্যই থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওকে। এখন বাজে বেলা 12টার মতন, আর আমরা আজকে কয়েকদিন পর ঘুরতে যাচ্ছি। আমি আমার বরের সাথে ঘুরতে যাচ্ছি, তো রিওকেও নিয়ে যাচ্ছি, সেই জন্য রিওকেও শাওয়ার কাপ পরানো হয়েছে, আমরা সবাই পড়েছি। তারপর আমরা যাবো 12টার সময়, এই কারণে বের হচ্ছি তো বেশিক্ষণ বাইরে না থাকতে হয়, তাড়াতাড়ি ঘুরে আসতে পারি। এখন বাজে দুপুর 2:15 মতন, তো আমরা 12টার দিকে গেছিলাম, আর 2টার অনেক আগেই আমরা ঘুরে এসেছি। হয়তো কোনোদিন এখন বেশিক্ষণ বাইরে থাকার মতন কিছু নেই, অনেক দোকানপাট এখন বন্ধ। বাড়িতে এসে আগে স্নান টানটা সেরে নিয়েছি, তখন একটু স্কিন কেয়ার না করলেও বিপদ আবার, তো সেই জন্য বিশেষ কিছু না করলেও জাস্ট একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিব। আর কালকে আমি নেল পেন্টটা করেছি, চেঞ্জ করেছি। কালকের একটা ভ্লগ করেছিলাম, কিন্তু কালকের ভ্লগটা এডিট করার পর একটু সমস্যা হয়ে গেছিল, ভ্লগটা ঠিকভাবে এডিট না হওয়ার কারণে সেটা আর দেওয়া যায়নি, তো সেটা আমি ডিলিট করে দিয়েছি আর দিইনি আর কি। সকালে আমরা ব্রেকফাস্ট করে জাস্ট গেছিলাম, আমরা আর কিছু রান্নাবাড়ি করিনি, তো আবার চুলটা শোকাক তারপর আঁচড়ে নেবো, কারণ এই ভেজা চুল আঁচড়াতে গেলে সবটা চুলই পড়ে যাবে। এদিকে জানলাটা বন্ধ আছে, এই জন্য ঘরটাকে খুব অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। জানলাটা খুলে দিই, অনেক জানলাটা খুলে দিলে ঘরটাতে অনেক আলো আসে। আর সব জিনিস, এই যে ফোন পার্স, এগুলোকে আমরা স্যানিটাইজ করে রেখে দিয়েছি, কারণ আমরা যে কোনোখান থেকে এলে কিন্তু এটা করি। আর আজকে সেরকম কিছু দিনই, কিন্তু তবুও অনেকটাই খরচ হয়ে গেছে, কারণ এখন বেসিক্যালি সব জিনিসের খুবই বেশি দাম। তো আজকে সেরকম কিছু না কিনেও আমাদের 1000 টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে। এখন তো টোটোতে উঠলে ভাড়াও অনেক বেশি চাইছে, আর তার সঙ্গে সঙ্গে জিনিসের দামও বেড়েছে। আর যেহেতু সকালে রান্নাবাড়িটা করিনি,
তো আমরা ইচ্ছা ছিল আর কি, আগে এরকম হতো যে মাঝে মধ্যে যদি আমার রান্না করতে ইচ্ছে করতো না, সেদিন আমরা বাড়ি থেকে অর্ডার করে খেতাম বা বাইরে চলে যেতাম দুপুরে হোটেলে। তো এখন তো সেসব হবে না, তো এখন ফর্চুনেটলি ওই সুইগিটা খোলা আছে। তো আমরা বাজার থেকে আসার পরে আস্তে আস্তে আর কি সুইগিতে অর্ডারটা করে দিয়েছিলাম। তো আমরা আস্তে আস্তে এসে পৌঁছতে পৌঁছতে সুইগি থেকে খাবারগুলো দিয়ে গেছে, তারপরে ওইটা রিসিভ করে স্যানিটাইজ করে রেখে ঘরে, তারপরে আমরা গেলাম স্নান করতে। মানে বুঝতে পারছি আমরা কতটুকু টাইমে বাজারে ছিলাম, যে কতটুকু টাইম আর কি বাজারে ছিলাম, যে দুটোর মধ্যে বাড়ি ফিরে আমাদের তিনজনের স্নান হয়ে গিয়ে আমি দুটো 15 থেকে ব্লগ শুরু করছি। হ্যাঁ দেখো, খাবারটা নিয়ে এসে আমরা এখানে স্যানিটাইজ করে রেখেছি, আর যেগুলো বাজার করেছিলাম সেগুলো এই ঘরে রেখেছি স্যানিটাইজ করে। তো এখানে 1, 2, 3 এই 4টা প্যাকেট আছে। তো আমি একটা ফিশ থালি নিয়েছি যাতে অনেক রকম সবজি আর আছে, আর বাবাই একটা মাটন থালি নিয়েছে। রিও আমাদের দুজনের কাছ থেকে একটু একটু করে খেয়ে নেবে, আর এখানে এক্সট্রা ভাতও রেখেছি। তো ফাইনালি আজকে অনেকদিন পর খুবই তৃপ্তি করে ভাতটা খেলাম, কেন কি না, যতই হোক হোটেলের খাবার কিন্তু সবসময় না একঘেয়েমি জিনিস ভালো লাগে না। রোজ দিন এমন হচ্ছে এখন, যেদিন অফিস থাকে, লকডাউন থাকে না, যেদিন অফিস থাকে সেদিন সকালে উঠে কেন ফেললি, তো সেদিন সকালে উঠে হুড়পুড় করে রান্নাবাড়ি করাটা একটা বিশাল চাপের ব্যাপার হয়ে যায়। তো ইচ্ছা করে না অনেক রকম রান্না করতে, যেটা হয় এক দু রকমই করি, আর যেদিন ছুটি থাকে সেদিন আবার ইচ্ছে করে না আমার রান্না করতে, অনেকদিন পারি না, সময়ের অভাবে সেদিন অঢেল সময় থাকে, এই জন্য রান্না করা হয়ে ওঠে না, আলসেমি করতে ইচ্ছে করে। তো সেই জন্য আজকে নিজে এত কিছু রান্না না করে অনেক কিছু খেতে পেলাম, সেই জন্য আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে আমার কিন্তু বয়স হচ্ছে, কারণ আমার মুখে এখন অনেক পিম্পল দেখা দিচ্ছে, অনেক পিম্পল দেখা দিচ্ছে। পিম্পল হওয়ার বয়সটা সবার এক হয় না, এক একজনের হয়তো এক এক রকম হয়, কারো আগে হয় কারো পরে হয়। আমার হয়তো এখন একটা পিম্পল হওয়ারই বয়স, কারণ আমি কোনোদিনই ওয়ান ব্র্যান্ড প্রোডাক্ট ইউজ করিনি। যখন আমার যেটা কিনতে ভালো লাগতো, যেটা নিতে ইচ্ছা করতো, ইউজ করতে ইচ্ছা করতো, আমি সেটাই ইউজ করতাম। তো কোনোদিন আমার ফেসে এরকম কোনো সমস্যা দেখা দেয়নি পিম্পল হবার, আর যদিও বা একটা দুটো হতো সেটা এমনিতেই সেরে যেত, কিন্তু এখন অবশ্য আমি অনেক খুঁটেছি পিম্পলগুলোকে, যার ফলে এরকম এরকম হয়ে গেছে, ওকে আর ভালো লাগে না অত কেয়ার করতে। তো কি কিনলাম বাজারে গিয়ে সেটা দেখাবো। তো জিনিসগুলো আমি এখন এক এক করে খুলে খুলে দেখাবো। মিষ্টি মিষ্টি নিয়েছিলাম, হ্যাঁ মিষ্টি নিয়েছিলাম, কিন্তু সেটাকে খোলা হয়নি, স্যানিটাইজ করে সব রাখা ছিল। তো দাও তো রিওকে একটু বের করে, ওই এই যে একটা গেঞ্জি নিয়েছি, এখন এত দাম বেড়ে গেছে জিনিসের যে বলার নেই আর কিছু। এই যে একটা গেঞ্জি স্লিভলেস, তারপরে নিয়েছি এইটা,
কারণ গরমে এগুলোই ঘরে পড়ে মানুষ, আমিও পড়ি। এই ব্যাগটাতে করে স্যানিটাইজার, ছাতা এইসব কিছু নিয়ে গেছিলাম। আর আর হচ্ছে এটা কিনেছি, এদিন আহমরি কিছু নেই, আবার ভীষণ স্পেশাল। এটা কিনেছি তালা, একটা তালার খুব প্রয়োজন ছিল, বড় সড়ো রকমের তালা। এটা খুব বড় না, এটা মিডিয়াম সাইজটা, তো এটা একটা কিনেছি। আর কি কিনেছি গো, এই যে শুধু নিজে নেব, বরকে কিছু দেবো না, তাহলে তো বর আর ঘুরতে নিয়ে যাবে না পরের দিন, সেই জন্য এটা কিনেছি। এটা এরকম দেখতে, সেই জন্য বরকে একটু তুষিয়ে মুষিয়ে রাখার জন্য এটা দিয়েছি কিনে। আর হ্যাঁ, তোমরা যে দেখলে রিওর চকলেট কিনেছিল, তো চকলেট তাইটা, এটার ভিতরে অনেক কিছু ছিল, একটা ললিপপও ছিল, আর এটা একটা খেলনা মনে হয়, একটা খেলনা, আর একটা চকলেট আছে, এটা দেখেনি এখন, এটা এটা ফিউচারের জন্য স্টোর করে রাখছি। রিওর খেলনাটাকে খুললাম, খোলার পরে এটা বেরোলো, অর্থাৎ আমি সেটা বুঝতে পারছি, এটা হচ্ছে একটা হিল তোলা জুতো, আর এটা হচ্ছে একটা বল। সেট করি, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা মতন, না 7:30। তো যাই হোক, এই মুহূর্তে আমি একবার স্নান করে এলাম, মাথা না ভিজিয়ে, শুধু গাটা ধুয়েছি। প্রচন্ড গরম লাগছিল, জানি না কেন, আজকে কিন্তু রোদ ছিল অবশ্য। যাই হোক, আজকে আমি বাইরে গেছিলাম, তাই ভাবলাম কয়েকদিন থেকে ফেস মাস্ক ইউজ করা হয়নি, তাই আমি আজকে ফেস মাস্ক ইউজ করবো। এরকম ওইটা লোটাসে, যেটার উপর আমার ছেলে অনেক রকমভাবে দাগিয়েছে, অনেক কিছু লিখেছে, তো ওটা আজকে ইউজ করলে শেষ হয়ে যাবে, সেজন্য আজকে আমি এটা ইউজ করব। আজকাল যা গরম পড়েছে, তো তার কিছু বলার নাই, না জানি কবে এই গরমের হাত থেকে নিষ্কৃতি পাবো। তো আমার মুখে মাস্ক লাগানো কমপ্লিট, তো এখন আমি 15 মিনিট মতো ওয়েট করব, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ এত অতিরিক্ত গরমে আমার আর সিরিয়াসলি কিছুই করতে মন চাচ্ছে না। তো ফেস মাস্কটা শুকাতে শুকাতে আমি আজকের ব্লগটা এডিট করে এখনই পোস্ট করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।